এখন আসছে হচ্ছে আমরা আলহারাম জুয়েলারিস গোল্ডেন ডায়মন্ড জুয়েলারিসে। তো বাহির থেকে আমরা আগে গোল্ড নিয়ে গেছি অ্যান্ড এবারেও আসছি। তো আজকে হচ্ছে আমরা বাহির থেকে দেখবো যে নতুন কোন কোন মডেলের বাহির কাছে অ্যাভেলেবেল আছে এবং আজকের গোল্ড রেট এবং ইন টোটাল ডিটেলস ভাই আপনাদেরকে বলবে। আর ভাইও হচ্ছে আমাদের ওই দিকেরই। ভাইয়ের বাড়ি কোথায় জানি? মিরেশ্বরের চট্টগ্রাম। চট্টগ্রাম জুয়ালগঞ্জ না বাড়িয়ারহাট। তো ভাই হচ্ছে আমাদেরকে এখন দেখাবো ওনাদের কাছে নতুন কি কি এক্সক্লুসিভ ডিজাইনগুলো আছে। ওকে ভাই, এটা হচ্ছে আমাদের তুর্কি ডিজাইন। এগুলো মেকিং চার্জ একটু বেশি হয় আর ডিজাইনটা একটু আনকমন থাকে। প্লাস এটা হচ্ছে টুর্কিশ মেড। প্লাস এগুলো আছে কলকাতা মেড। এগুলো মেকিং চার্জটা একটু হাই হয়ে থাকে। মেকিং চার্জ সাধারণত কিরকম হয়ে থাকে? সাধারণত এটার ওমানি রিয়ালে তিন রিয়াল হয়। আর এখানে লোকাল আছে কিছু এখানকার ওমান মেড, এগুলো ওমান মেড হয়ে থাকে। এগুলো একটু সস্তা পড়ে আপনার 1.5 বা 1.3 এরকম দেওয়া যায়। আর এটা হচ্ছে তুর্কিশ মেড। ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট কাজ, ডিফারেন্ট মানুষ। তো এখানে আরও অনেক ভালো ভালো ডিজাইন আছে যেটা আপনারা আসলে আমাদের দোকানে আসলে পাবেন। আর এটা হচ্ছে আপনার তুর্কিশ মেড আছে, দেখেন ডিফারেন্ট জিনিস, স্টোনের কাজ, ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। আর মেকিং চার্জটা অনেক হাই। আর এগুলো সবচেয়ে বেশিরভাগই বিয়ে শাদিতে ব্যবহার হয়, লং সেটের মধ্যে। এগুলোকে কি বলে? এটাকে সীতাহার বলে। সীতাহার বলে। হ্যাঁ, এটা কলকাতা মেড আছে, জিনিসটা অনেক সুন্দর। আর এর মধ্যে আরও কিছু শর্ট নেকলেসের মধ্যে আপনি ভালো পাবেন এটা। এগুলো অনেক সুন্দর কাজ আর ডিফারেন্ট কাজ। যেমন আপনি আগেও এরকম নিয়ে গেছেন আমার থেকে, আর কাস্টমারও অনেক চাহিদা। আর এই পুরো দোকানে তো আছে, আপনি দেখেন দোকানে আপনার ভিডিওটা করতে পারেন। চেইনের সেকশন এবং এই বালি ইয়ারিং সবই আছে। এই নেকলেসটা আছে আপনার, যেমন এটা কলকাতা মেড আছে, অনেক ভরা পুরা কাজ আছে, মানে দেখতে অনেক। আচ্ছা, আপনি এখন সীতাহারের যাতে ডিমান্ড বেশি, সীতাহারের ডিজাইনগুলো দেখেন আপনাদের কাছে সীতাহারের কী কী ডিজাইন আছে? মনে করেন এই এই কিছু কিছু কালেকশন আছে, এখন একটু মানে সেল বেশি হয়ে গেছে তো এই কারণে কালেকশন একটু শর্ট হয়ে গেছে। তারপর আমি দেখাচ্ছি এগুলোর মধ্যে কিছু আরো কাজও আছে, যেগুলো এগুলোর কি সবগুলোর মেকিং চার্জ একই? জিনিসগুলোর লুকটা অন্যরকম। বিয়ে বাংলাদেশে বেশিরভাগ বিয়ে শাড়ির জন্য এগুলোই বিশেষ করে নেওয়া হয়। এটার মধ্যে একটা শর্ট নেকলেসও থাকে, যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি, ওটা আপনি দেখতে পারেন। এই জিনিসটা দেখুন, এখন লুকটা অনেক সুন্দর হয়ে গেছে, গর্জিয়াস হয়ে গেছে। এটা একটা শর্ট নেকলেস, শর্টের পরে লংটা পরে, ঠিক আছে? চাইলে যখন লংটা থাক বা বিয়ে শাদী শেষ হয়ে গেছে কোথাও নর্মালি যেখানে পড়তে যাবে বা পরে ঘুরতে যাবে এটা ইউজ করতে পারে, এটা পরে অকেশনে ইউজ করতে পারে। বিভিন্ন ডিজাইন আছে এখানে, এগুলো সব লং সেটেরও আলতাভুক্ত। এর মধ্যে শর্ট তো আরও ভালো ভালো ডিজাইন আছে। এই শর্ট, এই শর্ট ডিজাইনটা আরও আনকমন। এগুলো সব কলকাতা মেড আছে। এগুলো সীতাহার না? না, এগুলো লং সেট না, এগুলো শর্ট সেট। শর্ট সেট, শর্ট সেট। এটা সীতাহার যেগুলো এগুলো লংই আসবে, লংই আসবে, যেমন এগুলো আছে। এর মধ্যে আরও কালেকশন আমার কাছে, অনেক নতুন কালেকশন আছে। এদিকে আসুন, সব কলকাতা মেড আছে।
এগুলো সব কলকাতা মেড, সব কলকাতা মেড। এগুলোর মেকিং চার্জ কেমন আসবে? 3.1, 3.2, 3.3 এখানে আসলে আর এক্সট্রা নিজের মানুষ হলে ওগুলো 3 রিয়াল বা 2 রিয়াল 800 পর্যন্ত লাস্ট করে। মানে আপনার এগুলো জাস্ট আপনি বলতেছেন আসলে আর একটু ডিসকাউন্ট করতে পারবেন? না, আশা করি 2.8 এর নিচে তো করা যাবে, কারণ এগুলো কস্টলি। তবে আমার কি দেখছি না ডাকলে আমি কেন নাম এগুলা দেখো এর মধ্যে কিছু লোকাল মেডও আছে যেগুলো আমাদের চলে, বাট এগুলোর মতো চাহিদা না। আর যেগুলো আপনাকে বলছি লোকাল মেড, সেগুলো হচ্ছে আমি এগুলো অ্যাকচুয়ালি কি আমাদের যারা বাঙালি ভাইয়া আছে যাদের কাছে পয়সা কম, মানে একটা ঘরের জন্য একটা জিনিস নিয়ে যেতে চাচ্ছে, তো তাদের জন্য এই এই কাজগুলো হচ্ছে আপনার লোকাল মেড বলে। এগুলাকে এখানকার এই ওমানে বানানো হয়, বাট প্রায় দোকানে মিথ্যা কথা বলে, যেমন সিঙ্গাপুর বলে, দুবাই বলে, এগুলো বলে বিক্রি করে। বাট এগুলো হচ্ছে গিয়ে লোকাল ওমানেই বানানো 22 ক্যারেটে, বাট ওটা মিনিস্ট্রি প্রুভ করা আছে, মিনিস্ট্রি টেস্ট করে রেখেছে স্ট্রং এবং কি ভালো মানের এগুলোই আছে, ভালো ডিজাইনটাও ভালো হয়। এগুলোর মেকিং চার্জ কেমন? এগুলো মেকিং চার্জ একটু সস্তা পড়বে আপনার 1.5, 1.3। বন্ধুবান্ধব বলে বা পরিচিত হলে আর একটু কম করে দেই, বা অপরিচিত হলে 500 পর্যন্ত রাখি এই আর কি, বাট কম করে দেবো। যেই আসুক, ডিজাইন নিতে আসলে পরিচয় দিলে, বা আমাদের বাঙালি বলি পরিচয় দিলে, বাঙালি সেলসম্যানের কাছে আসলে অবশ্যই কম পাবে। ইন্ডিয়ানরা তো ওরা চিন্তা করবে না বা কে বা কার, আমি ওভাবে নিয়ে নিই। এগুলো হচ্ছে লোকাল কালেকশন, বাট ডিজাইনটা অনেক সুন্দর। লোকাল কালেকশনের মধ্যে, লোকাল কালেকশনের মধ্যে আপনার এই ধরেন ফ্লাওয়ার সিস্টেমেরও সেট আছে, আমি আপনাকে ওইটাও দেখাই। ফ্লাওয়ার সিস্টেমের সেটটা অনেক সুন্দর। লং সেটের মধ্যে এটা হচ্ছে 3 স্টেপের, এই হলো গিয়ে ফ্লাওয়ার টাইপের একটা নেকলেস, অনেক সুন্দর, যেটা আমি আপনাকে এই দেখাই। এখানে এখানে লুকটা অনেক সুন্দর, অনেক সুন্দর একটা লুক, সেটটা অনেক সুন্দর, কিন্তু লোকাল মেড, গুড ডিজাইনটা অনেক সুন্দর। ঠিক আছে, আর এগুলা ওমানের একটা জিনিস কি ভালো, এখানে ওমান মিনিস্ট্রি করা থাকে, যেমন ওমান মিনিস্ট্রিতে টেস্ট করা থাকে গোল্ডটা 22 ক্যারেট আছে কি না, সেটার গ্যারান্টি আছে। তো সেই জন্য এটা বাংলাদেশ থেকে বা আপনি অন্য কান্ট্রি থেকে নিচ্ছেন, এগুলো যেমন আরব কান্ট্রি ছাড়া অন্য কান্ট্রি থেকে নিচ্ছেন সেটার গ্যারান্টি আপনি পাচ্ছেন না, বাট আরব কান্ট্রিগুলোতে গোল্ডের উপর অনেক চেকিং হয়, তো এই জন্য গোল্ডটা ভালো থাকে, গোল্ডটা অন্তত ভালো থাকে। মেকিং চার্জে 200-200 বেশ গোল্ডটা তো নিতেই পারে, এটা স্বাভাবিক। আমার আমি এত হলে বিক্রি করবো, আপনি এত হলে কিনবেন, এরকমের মধ্যে দাম দরে যা হয়, বাট জিনিসটা কিন্তু বেস্ট, গোল্ডটা ভালো থাকে আর ডিজাইনটা অনেক সুন্দর। এরকমের মধ্যে আমি আরও উন্নত মানের ডিজাইনও বানিয়ে দিতে পারবো। আপনাদেরকে ডিজাইন দিলে আপনারা কি বানাইতে পারবেন? করতে পারবো, তবে ডিজাইনটা আমাদের এখানে তৈরি হতে হবে ওই রকম। হ্যাঁ, এবার বলছিলাম কি, এই এই সেটগুলো আমার অর্ডারে বানানো, এই সেটগুলো আমার অর্ডারে বানানো, তো এগুলো কাস্টমারে নিয়ে যাবে 2-4 দিনের জন্য, এখন রাখা আছে, আসবেন। এই জিনিসগুলো সব অর্ডারে বানিয়ে দিয়েছেন? না, এগুলো সব অর্ডারে, নেম ডকেটগুলো, এটা আরবিতে লেখা আছে, আরবিক স্টাইলে লেখা আছে, এটা হলো সুমি নাম, এটা এস দিয়ে ব্র্যান্ডেন লেখা আছে, আর এটা দেখুন সব নেম ডকেটগুলো, এটা হ্যান্ড একটা বানানো আছে, এগুলো আনকমন, এগুলো সব জাস্ট একটু হাই হয়ে থাকে, 22 ক্যারেট না, 22 ক্যারেট, এটা দেখুন স্টোনের, এবং কি এটা এটা এটাও নাম লেখা আছে, পুরো নাম নাম সহ স্টোন সেটিং সহ সব করে দিই, যেমন এই নেম লকেটটা দেখুন অ্যারাবিক সহ সব কিছু বানানো যাবে, এমনকি বাংলা নেম পর্যন্ত লেখা যাবে, কোনো সমস্যা নেই। এ হচ্ছে আমাদের নিউ কালেকশন সিঙ্গাপুর মেড চেন, এটা আপনি দেখতে পারেন, এগুলো সব সিঙ্গাপুর মেড চেন, এগুলো হচ্ছে রোপ চেন বলে, এগুলো দড়ি টাইপ আছে, এগুলো কিছু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ, এগুলো ফ্ল্যাট চেন বলে, বাংলাদেশিরা অনেক পছন্দ করে এই ফ্ল্যাট ফ্ল্যাট চেনগুলো, এগুলো বিভিন্ন সাইজ আছে, ছোট পাতলার মধ্যে আপনার ভালো ডিজাইন আছে, এটা অনেক সুন্দর একটা ডিজাইন, এটা আরেকটা ডিজাইন ফ্ল্যাটের মধ্যে অন্যরকম একটা ডিজাইন, কিছু আছে এখানে হলো টাইপ, এগুলো হচ্ছে বেনি চেন, যেটা বাংলাদেশের ফেমাস ডিজাইন, বাঙালিরা বেশি পছন্দ করে এই ডিজাইনটা। ঠিক আছে,
এটাকে বলে বেলি চেন। এর মধ্যে বেলি চেনের মধ্যে ডিফারেন্ট ডিজাইন আছে, যেমন এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, আরও কয়েকটা ডিজাইন আছে যেটা এখন আমার কাছে প্রেজেন্ট নাই, শেষ হয়ে গেছে। আরও আছে মডেল, মডেল দেখতে এই দেখুন, এগুলো হচ্ছে আরেকটা মডেল, একটু প্যাচ একটু সোজা, যেটাকে আপনার কি একটা ওই চেন বলে, ওটা নামটা ভুলে গেছি। আরেকটা পজিশন আছে, এটার মধ্যে আরও ভ্যারাইটি আছে, এটার মধ্যে ভিন্ন ভিন্ন ডিজাইন আছে, এটা আরেকটা ডিজাইন, সাথে এটা হচ্ছে আপনার বল চেনগুলো। আপনি ভিডিও করেন, আমি একটু কাস্টমার আছে, এটা দেখিয়ে আসতে, ঠিক আছে, কাস্টমার সার্ভিস করে নিচ্ছি। হ্যালো, আরিফ'স ব্লগ। ওকে, তো এইটা হচ্ছে ভাইয়ের নতুন নতুন যে কালেকশানগুলো ছিল ওগুলা, আর আপনার হচ্ছে এখন দোকানের লোকেশানটা বলেন। আমাদের দোকানটা হচ্ছে, দোকানের নাম হচ্ছে আলহারাম গোল্ডেন ডায়মন্ড জুয়েলারি, রুইতে, এটা রুই হাই স্ট্রিট। এখানে আপনার আশেপাশে যদি আপনি অনেকগুলো গোল্ড শপ চিন্তা করতে পারেন, তাহলে আপনার মালবার গোল্ড আছে, বিভিন্ন আলনাফিসা, আলহাসিনা, সেম লাইন রুই হাই স্ট্রিটে আছে এই দোকানটা। এটা হামিরিয়া থেকে আসার সময়, আর কাপুস মসজিদের অপোজিট সাইডে, মেইন রোডটাই, হাই স্ট্রিটটাই। ওকে, এবার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার যদি আপনারা ফোন করতে হয়, এটা তো হোয়াটসঅ্যাপ আছে, আইমো আছে, 9826-7081, এই নাম্বারে এনি টাইম যে কোনো সময় আপনারা কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। ঠিক আছে, ওকে, তো এইটা হচ্ছে মূলত আজকের একদম পুরো টুকু আপডেট। এবার যার যদি কোনো ডিজাইন পছন্দ হয়, বাইরে কল দিতে পারেন ওনার সাথে সরাসরি কথা বলে। না, এখানে আসলে অবশ্যই ভাইয়ের এটা একটু কমায় রাখবো, আমার থেকেও কমায় রাখতেছে। আর মিরিশ্বর হয় জলগঞ্জ মানুষের জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, সমস্যা নাই, আসিয়ে বাংলাদেশে ডিসকাউন্ট।